প্রিয় বৈকুণ্ঠ পরিণত হয়েছে ওদালগুড়ি জেলার খেরগাঁও শাখার গেরুয়া অধিবেশন। আর এই শঙ্করসগর সপ্তম বার্ষিক অধিবেশনত এইদরে উৎসাহ দেখা গেছে। এই দৃশ্য হয়েছে গেরুয়া গাঁওর আর খেরগাঁও জেলার প্রায় সংখ্যক এই লোক শঙ্কর সংঘর লোকেই আহি এইদরে আসলে উৎসাহ উদ্দীপনা করা পরিলক্ষিত হয়েছে। শঙ্করদেবর যে একরণ নীতিরে আসলে এই সকল লোকক একত্রিত করে জাতি ধর্ম নির্বিশেষে সকল লোক ওলাই এইদরে আসলে এই শঙ্করসগর অধিবেশনত অংশগ্রহণ করা পরিলক্ষিত হয়েছে। ইয়াতে জাতি বর্ণ নির্বিশেষে সকল লোক ওলাই আহিছে। ওলাই আহি শঙ্করদেবর বাণীরে একত্রিত হয়ে সকল লোকক একত্রিত করার প্রয়াসে যি এক বাণী প্রচার করেছিল আর সেই বাণী উৎসর্গত করে এইদরে শঙ্করসগর অধিবেশন আরম্ভ হয়েছে ওদালগুড়ি জেলার গেরুয়াত। আর এই দৃশ্য হয়েছে গেরুয়ার অনুভব সপ্তমার্ষিক খেরগাঁও জেলার সপ্তমার্ষিক অধিবেশন। ইয়াতে বহুত ভক্তর সমাগম হয়েছে, বিভিন্ন ঠাইর পর আছে, বিভিন্ন ঠাইর পর মানুষ আছে, বহুত ভাল লাগিছে। কেনেকুৱা লাগিছে? কেনেকুৱা লাগিছে? ভাল লাগিছে, বহুত আজি বহুত ফুর্তি লাগিছে, আনন্দ লাগিছে। এই নিচিনা দিন আর কেতিয়াও ঘুরি নাই। হয়, এটা কথা কব লাগে যে এইদরে আসলে এই সকল লোক সকল জাতি বর্ণ নির্বিশেষে সকল লোক ওলাই আহিছে। ওলাই আহি এইদরে আসলে তেওঁকে এই শঙ্কর সংঘর যে অধিবেশন এইটো কারণে কেনেকুৱা অনুভৱ? কেনেকুৱা? আমাৰ আনন্দ লাগিছে। আকৌ আমি গৃহ প্রাথমিক কি কব, কেনেকুৱা অনুভৱ? নিশ্চয় আজি বহুত আনন্দিত হৈছোঁ। খেরগাঁও জেলার এই সপ্তম বার্ষিক অধিবেশন বহুত উলহ মালহেৰে আজি অনুষ্ঠিত হৈছে। প্রায় 10,000 অধিক আমাৰ সেবক সেবিকাকে ধরে আই মাতৃ সমস্ত ইয়াত উপস্থিত আছে। আর সুন্দর এক সাংস্কৃতিক শোভাযাত্রা, বিভিন্ন জাতি উপজাতির মিলনের ভূমি আজি দ্বিতীয় বৈকুণ্ঠত পরিণত হয়েছে শ্রীমন্ত শঙ্করদেব সংঘর খেরগাঁও জেলার এই জয়যাত্রা। অবিরত জয়যাত্রা চলি থাকিব সদায় আগন্তুক দিনত। আর খেরগাঁও জেলা শাখায় ইয়াতপুর উন্নত অধিবেশন প্রস্তুত করার কারণে চেষ্টা চলাই যাব। খ্রিস্ট হয়, এটা কথা কব লাগবে যে এইদরে আসলে সকল জাতি ধর্ম নির্বিশেষে সকল একত্রিত হয়ে দ্বিতীয় বৈকুণ্ঠত পরিণত হয়েছে খেরগাঁও জেলার যে গেরুয়া গাঁও। আর এটা কথা কব লাগবে যে এই খেরগাঁও ওদালগুড়ি জেলার যে গেরুয়া গাঁও, এই গেরুয়া গাঁওত এই সকল লোক ওলাই আহিছে। কেনেকুৱা লাগিছে বাইদেউ? কেনেকুৱা? ভাল লাগিছে, বহুত ভাল লাগিছে। হয়, এইদরে আসলে এই সকল লোক ওলাই আহিছে। ওলাই আহি যে ওদালগুড়ি জেলার গেরুয়া গাঁওর যে শঙ্কর সংঘর দ্বিতীয় বার্ষিক অধিবেশন, এই অধিবেশন এইদরে আসলে উৎসাহ দেখা গৈছে যে গুরুজনের